বন্ধুরা আপনাদের ওয়েলকাম করছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওর মূল বিষয়টা হচ্ছে আমাদের গুগল অ্যাডস। তো আমরা যারা সিপি মার্কেটিং করে থাকি বা আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকি তারা অনেকেই চাই, আমি বলবো যে ম্যাক্সিমাম চাই আমরা পেইড মার্কেটিং করব। কারণ আমাদের মধ্যে একটা সমস্যা হলো আমরা সবাই একটু অলস টাইপের, আমরা কষ্ট করতে চাই না, আমরা অ্যাড রান করে ইনভেস্ট করে সেখান থেকে আমরা প্রফিট আনতে চাই। এই ব্যাপারটা খুব ঠিক আছে, আপনি ইনভেস্ট করে প্রফিট আনবেন, কিন্তু আপনি যদি সঠিক প্লেজে যদি সঠিকভাবে যদি ইনভেস্ট করতে না পারেন তাহলে কিন্তু প্রফিট আশা করতে পারেন না। আর আপনার সঠিক প্লেজে আপনি কীভাবে করে অ্যাড রান করবেন, আপনি কীভাবে করে ইনভেস্ট করবেন, সেই বিষয়টা হচ্ছে আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব গুগলে অ্যাড রান করার জন্য সেখানে আমাদের অনেক বড় রকমের একটা অবজেক্টিভ রয়েছে বা আমাদের অনেকগুলো অবজেক্ট রয়েছে। আর এক একটা অবজেক্ট থেকে আপনি এক এক রকমের যে আউটপুট পেয়ে থাকবেন এবং এক একটা গোলের জন্য এক একটা অবজেক্ট সেখানে রেডি করা আছে। সো আপনি আপনার সিপি অফারগুলোকে কোন ধরনের অফারগুলোকে আপনি কোন অবজেক্ট নিয়ে অ্যাড রান করলে, কোন অবজেক্ট ধরে অ্যাড রান করলে আপনার রেজাল্টটা বেটার আসবে, এই বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি সিপি এর অফারগুলোকে সেখানে প্রমোট করতে পারবেন না। এবং প্রমোট করলেও হয়তো আপনি রাইট প্রমোট করার না করার কারণে আপনার এখান থেকে রেজাল্টটা জিরো আসতে পারে। যে কারণে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আমরা বিশদভাবে আলোচনা করব বা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করব কিভাবে করে আমরা গুগলে অ্যাড রান করবো এবং গুগল এর মধ্যে অ্যাড রান করার আগে আমাদের কোন বিষয়গুলো জানতে হবে, প্রত্যেকটা অবজেক্ট এক একটা অবজেক্টের কি কাজ সেই বিষয়টা আমাদের জানতে হবে, সেই বিষয়টা জেনে তারপর আমরা গুগলের মধ্যে মার্কেটিং করব। কারণ গুগলের হিউজ হিউজ প্রোডাক্ট রয়েছে, যেমন রয়েছে ইউটিউব, গুগল ম্যাপ, তারপর হচ্ছে বিভিন্ন রকমের ওয়েবসাইট, তারপর রয়েছে অ্যাপ, এই সবগুলো হচ্ছে গুগলের প্রোডাক্ট। সো এই গুগলের প্রোডাক্টগুলোর প্রত্যেকটা প্লেজেই কিন্তু অ্যাড রান করা যায়, আর প্রত্যেকটা প্লেজে একই রকমের প্রোডাক্ট কিন্তু আসলে যাবে না বা একই রকমের প্রোডাক্ট কিন্তু সেখান থেকে আপনি কিন্তু সেল আনতে পারবেন না। যে কারণে আপনাকে রাইট প্লেস ধরে, আপনাকে রাইট অবজেক্টিভ ধরে নির্দিষ্ট প্রোডাক্ট ওই অবজেক্টটিকে আপনাকে আসলে প্রমোট করতে হবে। আপনি যখন সঠিক প্রোডাক্ট সঠিক প্লেজে সঠিক অবজেক্ট ধরে গোল ধরে আপনি যখন প্রমোট করতে পারবেন তখন আপনি সেখান থেকে একটা রেজাল্ট আশা করতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিও যদি আপনারা টোটালিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কন্টিনিউ করেন তাহলে আপনি গুগলে অ্যাড দেওয়ার আগে আপনার যে বিষয়গুলো জানা থাকা দরকার সেই বিষয়গুলো আপনি জেনে যাবেন এবং পরবর্তীতে আপনি গুগলে একটি অ্যাড রান করার জন্য একদম পারফেক্ট হয়ে যাবেন। তো বন্ধুরা চলুন আমরা দেখে আসি গুগল অ্যাড ম্যানেজারে আমাদের কী কী অবজেক্টগুলো আছে এবং কোন অবজেক্টের কী কাজ। বন্ধুরা আমি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি, এখন আমি আপনাদের দেখাবো কীভাবে করে আপনারা গুগল অ্যাড ম্যানেজারের মধ্যে কীভাবে করে একটি অ্যাড রান করবেন এবং সেখানে কীভাবে আমাদের কোন কোন অবজেক্টের মধ্যে আমরা কোন ধরনের অ্যাড আমরা ক্রিয়েট করতে পারবো এবং কোন অবজেক্ট থেকে আমরা কী ধরনের রেজাল্ট পাবো বা কী ধরনের আউটপুট আমাদের কাছে আসবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা গুগল অ্যাড ম্যানেজারে যাওয়ার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার নেব, ব্রাউজার নিয়ে আমরা সেই ব্রাউজারের মধ্যে আমাদের যেই ইমেলের আন্ডারে আসলে আমরা গুগল অ্যাড ম্যানেজার তৈরি করতে চাই বা গুগল অ্যাড ম্যানেজারটাকে আমরা অ্যাক্সেস করতে চাই সেই ইমেলটাকে আমরা আমাদের ব্রাউজারের মধ্যে সাইন ইন করে নেব। তো কীভাবে করে সাইন ইন করতে হয় সেটা আপনারা অবশ্যই জানেন, তো যারা না জানেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে আসবো কীভাবে করে গুগল অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে হয় সেটার উপরে। হ্যাঁ, জাস্ট 2 ক্লিকে একটি গুগল অ্যাড ম্যানেজার ক্রিয়েট করা যায়। তো ধরেন আমি এখান থেকে ফায়ারফক্স ব্রাউজারটা নিলাম, এবার আমি এখান থেকে সরাসরি গুগল অ্যাড ম্যানেজারে চলে যাবো, আমার অলরেডি অ্যাড ম্যানেজার এখানে ক্রিয়েট করা আছে যে কারণে আমার এখানে কিছু করতে হবে না। তো আপনাদের যাদের অ্যাড ম্যানেজার ক্রিয়েট করা না আছে তারা এরকমইভাবেই করবেন, জাস্ট একটা জিমেল নিয়ে সেটার আন্ডারে আপনি একটি অ্যাড ম্যানেজার ক্রিয়েট করে নেবেন। কীভাবে করে ক্রিয়েট করবেন দেখেন, এই যে আমি এখানে চলে এসেছি এখানে আমাদের এখন কিন্তু অ্যাড ম্যানেজারগুলো শো করতেছে, আমার কিন্তু এখানে 2 থেকে 3টি অ্যাড ম্যানেজার এখানে রান করা আছে অলরেডি, একটা আছে আমার এমসিএনসি অ্যাকাউন্ট, একটা আছে আমার পার্সোনাল অ্যাড ম্যানেজার। তো এখান থেকে আপনারা যদি নতুন একটা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে চান তাহলে এই যে নিউ অ্যাড ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করলেই হবে। এখানে ক্লিক করার পরে এবার আমি আমার নিজের অ্যাড ম্যানেজারে চলে যাবো, এই হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার, এটা আমার অ্যাড ম্যানেজার অলরেডি ক্রিয়েট করা। তো আমি আমার ক্রিয়েট করা একটি অ্যাড ম্যানেজার চলে যাচ্ছি কারণ আমরা হচ্ছে আপনাদের সাথে জাস্ট আজকে অ্যাড ম্যানেজারের যে ইন্টারফেসটা আছে, ইন্টারফেস বলতে যে আমাদের যে গোলগুলো আছে বা আমাদের যে অবজেক্টিভগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব যে কোথায় আমরা আমাদের সিপি অফারগুলোকে আসলে প্রমোট করব, কোন প্লেসমেন্ট আমরা ধরবো সেই বিষয়গুলো আমরা আসলে এখান থেকে দেখব। তো এটা হচ্ছে আমাদের গুগল অ্যাড ম্যানেজারের ইন্টারফেস, এই ইন্টারফেস থেকে আমাদের কাছে আসলে অ্যাড ম্যানেজারের আমরা অ্যাডগুলোকে এখান থেকে জাস্ট রান করব। তো এইরকম আসার পরে আপনি এখান থেকে অ্যাড ম্যানেজারের থেকে আপনি প্রথমে আপনার অ্যাড ম্যানেজারের মধ্যে অবশ্যই পেমেন্ট মেথড সেট করে নেবেন, আপনি যদি পেমেন্ট মেথড সেট করে না নেন তাহলে আপনার অ্যাডগুলো কিন্তু রান হবে না। তো আপনারা যারা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে না জানেন, যারা পেমেন্ট মেথড সেট আপ করতে না জানেন বা যারা অ্যাড ম্যানেজার সেট আপ করতে না জানেন তারা আসলে আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওর নিচে, আমি আপনাদের কমেন্ট অনুযায়ী নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে করে একটি অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে হয়। তো আপনাদের অ্যাড ম্যানেজার ক্রিয়েট করার পরে এই অবস্থায় আসার পর এখানে আমাদের দেখবেন প্লাস নামে একটি অপশন আছে, এই যে প্লাস সাইন, তো এই প্লাস সাইনের মধ্যে থেকে আসলে আমরা আমাদের অ্যাডগুলোকে ক্রিয়েট করবো, নতুন একটা ক্যাম্পিং রান করবো। তো এখানে ক্যাম্পিং রান করার জন্য আমরা প্লাজে ক্লিক করলাম, প্লাজে ক্লিক করার পর আপনি দেখবেন এখানে আমাদের যে নিউ ক্যাম্পিং এখানে আমরা ক্লিক করবো।
বন্ধুরা এখানে ক্লিক করার পর আপনি দেখবেন এখানে আমাদের কাছে হিউজ হিউজ আমাদের কাছে কিন্তু অবজেক্ট চলে এসেছে। এই যে দেখেন আমাদের কাছে চুজ ইউর অবজেক্ট, তো অবজেক্ট চলে এসেছে। এখন যদি আপনি আপনার আপনি যেহেতু সিপিএ ও মার্কেটিং করবেন বা সিপিএ অফারগুলোকে আপনি আপনার গুগল অ্যাডের মাধ্যমে আপনি প্রমোশন করতে চান, তো সেক্ষেত্রে আপনি এখানে এসে এখন কোন অবজেক্টটা ধরবেন, আপনার কোন অবজেক্টটা ধরলে আপনার বেটার রেজাল্ট আসবে সেটা কিন্তু আপনাকে জানতে হবে। আপনি যদি না জানেন এই এতগুলো অবজেক্টের মধ্যে আমাদের কোন অবজেক্টটা আমাদের ধরতে হবে, কোন অবজেক্টটা ধরলে আমি রাইট প্লেজে পৌঁছাতে পারবো, সেটা যদি না জানেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট কিন্তু বেটার আসার সম্ভাবনা খুবই খুবই কম, ঠিক আছে। তবে আমাদের এই যে এখানে যে অবজেক্টগুলো আছে এগুলোর মধ্যে আমাদের আরও কিছু সাব অবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে আমাদের এই যে ক্রিয়েট এ ক্যাম্পিং উইথ গুগল অডিয়েন্স, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমাদের আরও কিছু অবজেক্ট এখানে আমরা দেখতে পাবো, যে আমাদের অ্যাড টাইপ বা আমাদের ক্যাম্পিং টাইপ, এখান থেকেও আমরা অবজেক্ট সিলেক্ট করে আমরা আমাদের অ্যাডগুলোকে রান করতে পারি। তো এখন এখানে আমি আপনাদেরকে প্রথমে বলবো এই উপর থেকে যদি আপনাদেরকে আমি একটু বোঝাতে চেষ্টা করি যে আসলে কোন অবজেক্টটা আমাদের কী কাজে লাগে, আর সেটা যদি আমি বোঝাতে যাই তাহলে আপনাদেরকে আমি একটু জাস্ট সময় নিয়ে আপনাদের ভিডিওটাকে জাস্ট কন্টিনিউ করতে হবে। তো প্রথমে এখানে আসে আমাদের সেলস। সেলস মানে হচ্ছে আমরা যদি কোনো একটি প্রোডাক্টকে আমরা যদি অনলাইনে সেল করতে চাই বা অ্যাপের মধ্যে যদি সেল করতে চাই বা কোনো ফোনের মধ্যে যদি সেল করতে চাই, ইন স্টোরে সেল করতে চাই, তাহলে আমরা এখান থেকে সেই এই সেলস অপশনটাকে আমরা চুজ করতে পারি, যে আমরা একটা প্রোডাক্টে আমরা সেল করব বা সেখানে আমরা বিক্রি নিয়ে আসবো। তাহলে এবং হচ্ছে আমাদের এখানে লিড, এখন ধরেন আপনি আপনার একটি কোম্পানি আছে, সেই কোম্পানির মধ্যে আপনি একটি জবের একটি যে সার্কুলার দিয়েছেন, ওই জব সার্কুলারে আপনার আসলে কি লিড জেনারেশন করা দরকার। লিড বলতে আমরা যা বুঝি লিড হচ্ছে একটি মানুষের ইনফরমেশন, হতে পারে সেটা তার নাম, সেটা তার ফোন নাম্বার, সেটা তার ইমেল অ্যাড্রেস অথবা তার নিজের অ্যাড্রেস এবং হচ্ছে তার আরও কোনো সোশ্যাল প্রোফাইল, এটা হচ্ছে লিড। তো এই লিডগুলোকে আমরা জেনারেট করার জন্য বা আমরা কালেক্ট করার জন্য আমরা এই অপশনটাকে আমরা ধরে তারপরে আমরা সেখান থেকে লিড জেনারেশন করতে পারি। আসলে আমরা যারা লিড জেনারেশন করে থাকি গুগলের মধ্যে বা আসলে আমরা পেড ক্যাম্পিং করে, তারা এই মাধ্যমে বা চাকরির নিয়োগের ব্যাপারে তারা আমরা আসলে এই অবজেক্টটা ধরে আমরা লিড জেনারেশন করে থাকি। এবার আছে আমাদের ওয়েবসাইট ট্রাফিক। তো ওয়েবসাইট ট্রাফিক বলতে আমি আমার কোনো একটি ওয়েবসাইটের মধ্যে ভিজিটর নেব অথবা আমি আমার কোনো একটি ল্যান্ডিং পেজের মধ্যে ভিজিটর ল্যান্ড করাবো, সেক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইট ট্রাফিকটাকে আমরা চুজ করতে পারি। সো আপনি যদি এখন আপনার সিপিএ মার্কেটিং এর কোনো একটি লিঙ্কের ভিতরে বা আপনি যদি আপনার সিপিএ মার্কেটিং এর কোনো একটা অফারের কোনো একটি ল্যান্ডিং পেজের উপরে ট্রাফিক নিতে চান বা আপনি আপনার যদি সেখান থেকে আপনি যদি ট্রাফিক নিয়ে যদি প্রফিট আনতে চান, তাহলে অফকোর্স আপনাকে ওয়েবসাইট ট্রাফিক এই অপশনটাকে সুযোগ দিতে হবে। আপনি যদি সরাসরি ল্যান্ডিং পেজ নিয়ে যদি কাজ করতে চান বা আপনি যদি সরাসরি কোনো একটি ইমেজ নিয়ে কাজ করতে চান, একটা ইমেজকে আপনি এক কপি বাড়িয়ে সেটাকে যদি আপনি প্রমোশন করতে চান, যেমন আমরা যদি কোনো ওয়েবসাইটের মধ্যে যাই, আমি আপনাদের একটি ওয়েবসাইটে গিয়ে দেখাচ্ছি, দেখেন এখানে যদি আমি এখন যদি একটি ওয়েবসাইটে চলে যাই, আমি আসলে এই ওয়েবসাইট এই সাইম্বল ওয়েবসাইটটাতে চলে যাচ্ছি, তো আপনারা দেখবেন এই ওয়েবসাইটের মধ্যে হিউজ পরিমাণে অ্যাডস আছে, ঠিক আছে। এটার মধ্যে এখনই শো করবে অ্যাডসগুলো, এই পেজটা লোড হয়ে গেলে এখানে অ্যাডগুলো শো করতে থাকবে। এই যে দেখেন এখানে আমাদের একটি কিন্তু যে একটি অ্যাডস শো করেছে, এই যে একটি অ্যাডস আমাদের শো করেছে, এরকম হিউজ হিউজ অ্যাডস আমাদের এই ওয়েবসাইটের মধ্যে যে কিন্তু শো করবে, এটাও কিন্তু একটা অ্যাডস, এটা একটা ভিডিও অ্যাডস, নন স্কিপেবল অ্যাডস। তো এদিক থেকে আবার যদি আমরা নিচের দিকে আসি তাহলে প্রত্যেকটা পেজে আমাদের একটি করে অ্যাডস কিন্তু শো করতেছে। দেখুন এখন আপনি যদি চান আপনার এরকম একটা ল্যান্ডিং পেজ আসে বা এরকম একটি আপনি ইমেজের মাধ্যমে আপনার নিজের অ্যাডটাকে আপনি এরকম রান করাতে চান এরকম ওয়েবসাইটের মধ্যে এবং হচ্ছে সেটা কোনো একটি অ্যাপসের মধ্যে, আমরা যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করি সেখানে কিন্তু অ্যাডস শো করে অ্যাপসের মধ্যে, ওরকম যদি আপনি অ্যাপসের যে অ্যাপের মধ্যে যদি আপনার অ্যাড যদি আপনি প্রমোশন করাতে চান, আপনার প্রোডাক্ট যদি আপনি প্রমোশন করাতে চান, আপনার এরকম ইমেজ, আপনার কোনো যে কোনো কিছু, আপনি যদি এই যেটা এটা কিন্তু একটা ডেটিং সাইটের একটা ইয়া, ঠিক আছে। তো যাই হোক এটা যদি এটাতে ক্লিক করলে এখন আমাদের ডেটিং সাইটে নিয়ে যাবে। তো এটা একটা জাস্ট বলা যায় এটা একটা সিপিএ নেটওয়ার্ক, জাস্ট একটা সিপিএ নেটওয়ার্ক বলা যায়। তো এইভাবে করে যদি সিপিএ নেটওয়ার্কের অ্যাড যদি আপনি দিতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই এখান থেকে যেটা আসলে ওয়েবসাইট ট্রাফিক আপনাকে এই অপশনটা সিলেক্ট করতে হবে, তাহলে আপনি এটা হবে। এবং তাছাড়া আরোভাবে আপনি নিতে পারবেন এখান থেকে শুধু আপনার ওই নির্দিষ্ট লিঙ্কের মধ্যে কিছু ট্রাফিক আপনার এখানে ভিজিট করবে, সেটা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক। এবং এখানে হচ্ছে আমাদের প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন, এগুলো আমাদের প্রয়োজন হয় না, এগুলো হচ্ছে আমাদের ব্যবসার ক্ষেত্রে প্রয়োজন হয়, এটা আমাদের না জানলেও হবে। এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ার্নেস, এটাও আমাদের ব্যবসার ক্ষেত্রে প্রয়োজন হয় যারা আমরা বিজনেস করে থাকি তাদের ক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের অ্যাপ প্রমোশন, তো যারা অ্যাপ নিয়ে কাজ করে থাকেন, যেমন প্লে স্টোরে অ্যাপ বানিয়ে সেটাকে আপনারা আপলোড করে থাকেন, তাদের জন্য আসলে এই অ্যাপের বিষয়টা। আবার কিছু কিছু সিপি অফার আছে যেগুলোতে অ্যাপ ডাউনলোড করতে বলে, অ্যাপ ইনস্টল করতে বলে, তারা এখান থেকে প্রমোশন করতে পারেন। বন্ধুরা এই অপশনগুলোর মধ্যে আমাদের সবচেয়ে মূল যে বিষয়গুলো হচ্ছে অবজেক্টগুলো হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই প্লেসটাতে আমাদের মূল অবজেক্টগুলো আমরা এখান থেকে নিতে পারবো। সেটা হচ্ছে প্রথমে আমাদের সার্চ ইঞ্জিন, আমরা যদি আমাদের অ্যাডটাকে আবার আমরা আমাদের যে প্রোডাক্টটাকে বা আমাদের সিপিএ নেটওয়ার্কের যে অফারটা আছে সেটাকে যদি আমরা গুগল সার্চের মধ্যে নিয়ে আসতে চাই, প্রথম পেজে নিয়ে আসতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করে অ্যাড রান করতে পারবো। তাহলে আমাদের সেই অ্যাডটা কিন্তু গুগলের একদম সার্চ ইঞ্জিনে চলে আসবে, একদম প্রথমে চলে আসবে। তবে এখান থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ আমাদের যে অ্যাডের যে অবজেক্ট আছে সেটা হচ্ছে এইটা, পারফরমেন্স ম্যাক্স। আপনি যদি এইটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনি গুগলের যতগুলো প্রোডাক্ট আছে, গুগলের যত অডিয়েন্স আছে, অ্যাক্রস দ্য গুগল, গুগলের যা কিছু আছে প্রত্যেকটা প্লেসে
সিঙ্গেল আকারে উইথ সিঙ্গেল ক্যাম্পিং আকারে এখানে কিন্তু এটা শো করবে, আমরা সেখানে সিঙ্গেল সিঙ্গেল করে কিন্তু দিতে পারবো। আর এটা হচ্ছে গুগলের নতুন একটা অবজেক্ট, জাস্ট নতুন একটা অবজেক্ট, এটা আগে ছিল না, এটা বর্তমানে এসেছে গুগলের মধ্যে। আপনি যদি এই অপশনটা সিলেক্ট করেন তাহলে আপনি আপনার অ্যাডটাকে অনেক অনেক অডিয়েন্সের কাছে বা অনেক অনেক ট্রাফিকের কাছে পৌঁছে দিতে পারবেন। ঠিক আছে, এটা জাস্ট সিপিএর একটা ফটো নিয়ে আমরা যারা কাজ করে থাকি বা ফটো আকারে আমরা যারা অ্যাড দিতে থাকি, যেমন আমি আপনাদের এখনই একটা অ্যাড দেখালাম, এই যে এই টাইপের এই টাইপের অ্যাডগুলো, এই যে না এমন এটি না থেকে যে একটা দিচ্ছি, এই টাইপের অ্যাড বা এই টাইপের অ্যাড যদি আপনি দিতে চান তাহলে আপনার জন্য এই টাইপের অ্যাড দিতে চাইলে আপনার জন্য এই যে এটা কিন্তু বেস্ট, এটাও আপনার জন্য বেস্ট, আপনি এটা চুজ করতে পারেন। আর যদি আপনি ডিসপ্লে অ্যাড দিতে চান, যে কোনো একটা ভিডিওর ডিসপ্লেতে আপনার অ্যাড শো করবে, সেটা হতে পারে ওয়েবের মধ্যে কোনো একটা অ্যাপের মধ্যে, তাহলে আপনি কোনো একটা নেটওয়ার্কের মধ্যে, তাহলে আপনি এটা দিতে পারেন। আর শপিংয়ের ক্ষেত্রে আমি এটা দিচ্ছি না, এটা আমাদের প্রয়োজনই, শপিংয়ের মধ্যেও আমরা শপিং যে ই কমার্স যে সাইটগুলো আছে সেগুলোর মধ্যে আমাদের অ্যাড আমরা শো করাতে পারি, যেমন আমাদের দারাজ আছে, আমাদের চালডাল আছে, এগুলোর মধ্যে আমরা আমাদের অ্যাডটাকে শো করাতে পারি এটার মধ্যে ক্লিক করে। এরপর আছে আমাদের ভিডিও অ্যাডস। তো যারা ইউটিউব নিয়ে মার্কেটিং করে থাকেন, যারা ইউটিউব মার্কেটিং করতে চান, ইউটিউবে সিপি মার্কেটিং করতে চান এবং সিপিএর পর থেকে ইউটিউবে আপনার পেইড মার্কেটিং করতে চান, তাদের জন্য ভিডিও অ্যাডস, তারা ভিডিও অ্যাডসে ক্লিক করে তারা আসলে একটি ইউটিউবের মধ্যে আপনার আপনার সিপিএর যে অফারগুলো আছে সেই অফারগুলোকে ইউটিউবের মাধ্যমে প্রমোশন করতে পারেন। আর ইউটিউব থেকে প্রমোশন করা খুবই খুবই লাভজনক, এখান থেকে খুব ভালো একটা রেসপন্স পাওয়া যায়, শুধু পেইডে না, এখান থেকে ফ্রিতে মার্কেটিং করলেও অনেকটা রেসপন্স পাওয়া যায়। সো সেক্ষেত্রে আপনি যদি ইউটিউবের মধ্যে যদি আপনি পেইড মার্কেটিং করেন তাহলে আমি আশা করি আপনারা খুব ভালো একটা রেজাল্ট এখান থেকে জেনারেট করতে পারবেন। আর এখান থেকে আপনি এই ইউটিউব এবং হচ্ছে সার্চ ইঞ্জিন এবং হচ্ছে আমাদের পারফরমেন্স ম্যাক্স, এই দুই তিনটে অপশনকে যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার জন্য প্রথম পর্যায়ে আপনার জন্য এটা খুব ভালো একটা রেজাল্ট দেবে। তখন যখন আপনি নতুন পুরনো হয়ে যাবেন, আপনি এর সম্পর্কে আপনার একটা ভালো ধারণা হয়ে গেছে, তখন আপনি যে কোনো একটা অবজেক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন, কারণ তখন আপনার ধারণা হয়ে যাবে আপনি কোথায় আপনার এই জিনিসটাকে প্রমোশন করবেন। তো এখানে আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে আমাদের লোকাল, লোকাল বলতে হচ্ছে আমাদের গুগল ম্যাপ, আমরা যে গুগল ম্যাপ আছে, গুগল ম্যাপ কিন্তু গুগলেরই একটি প্রোডাক্ট। ঠিক আছে, সো আমরা যদি আমাদের এই প্রোডাক্টটাকে বা আমাদের সিপিএর এই অফারটাকে আমরা যদি গুগল ম্যাপের মধ্যে যদি প্রমোশন করাতে চাই তাহলে আমরা এখান থেকে যদি অ্যাড রান করি তাহলে আমাদের এটা গুগল ম্যাপের মধ্যে প্রমোশন হবে। আর গুগল ম্যাপের মধ্যে হিউজ হিউজ ট্রাফিক থাকে, সেটা হয়তো বা অনেকেই জানে না যে গুগল ম্যাপের মধ্যে কী পরিমাণে ট্রাফিক থাকে। আপনি আপনার যে কোনো একটি সিটির অফার বা যে কোনো একটি অফার, যে কোনো একটি প্লেজের ব্যাপারে আপনি গুগল ম্যাপের মধ্যে একবার অ্যাড রান করে দেখতে পারেন যে আপনার সেখান থেকে কীরকম রেজাল্ট আসে। হ্যাঁ, তাহলে কিন্তু আপনি সেখান থেকে ভালো একটা রেজাল্ট আপনি পাবেন বলে আমি আশা করি। এবং বন্ধুরা আমাদের নিচের যে ব্যাপারটা আছে, দেখেন এখানে আমাদের এই ব্যাপারটা হচ্ছে কি, এই ব্যাপারটা হচ্ছে আমাদের রান অ্যাডস ইউটিউব জিমেল অ্যান্ড ডিসকভার। আপনি জিমেলের মধ্যে ক্যাম্পিং চালাতে পারবেন। এখান থেকে যদি আপনি অ্যাড রান করেন তাহলে আপনার এই অ্যাডটা যে কোনো মানুষের গুগলের আন্ডার থেকে যে জিমেলগুলো আছে, gmail.com, এই জিমেল অ্যাড্রেসের মধ্যে প্রমোশনাল যে অপশনটা আছে সেই অপশনের মধ্যে গিয়ে আপনার অ্যাডটা শো করবে। হ্যাঁ, এবং হচ্ছে আপনাদের আমাদের যে ইউটিউব আছে, আমাদের ইউটিউবের মধ্যেও এটা কিন্তু যে মানে ব্যানার অ্যাড হিসেবে অথবা আমাদের যে নিচে যে হ্যাঁ ব্যানার অ্যাড হিসেবে এই একটা কিন্তু শো করবে ইউটিউবের মধ্যে। সেক্ষেত্রে আপনি ভালো মানের একটা রেসপন্স এখান থেকে আশা করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা আপনাদের হয়তোবা এই ভিডিও দেখার পরে আর এইগুলোর এই যে আমাদের যে অবজেক্টিভগুলো আছে গুগল অ্যাডসের অনেকগুলো অবজেক্টিভ, এই অবজেক্টিভ নিয়ে আপনার হয়তো বা আর কোনো কনফিউশন নেই। হ্যাঁ, তারপর আপনি এখনই এটা থেকে অ্যাড চালাতে যাবেন না, কারণ আপনি যদি ভালোভাবে না বুঝেন তাহলে আপনি কিন্তু অ্যাড চালাতে পারবেন না। আর অ্যাড চালাতে যদি আপনি ঠিকভাবে না পারেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট বেটার আসবে না। তো আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে করে আপনারা ইউটিউবের জন্য বা ইউটিউবে কীভাবে করে মার্কেটিং করবেন পেইড মার্কেটিং, এবং কীভাবে করে আপনারা গুগলের মধ্যে আপনারা হচ্ছে ওয়েব ট্রাফিকের জন্য আপনারা অ্যাড ক্যাম্পিং রান করবেন, এবং আপনারা কীভাবে করে পারফরমেন্স ম্যাক্সে অ্যাড রান করবেন, কীভাবে করে আপনারা লোকালি অ্যাড রান করবেন, কীভাবে করে আপনারা ডিসকো ভারিতে অ্যাড রান করবেন, মানে প্রত্যেকটা অবজেক্টটি আপনারা কীভাবে করে অ্যাড রান করবেন, এই বিষয়গুলো আপনাদের কাছে আমি ধারাবাহিকভাবে শো করবো। তো আপনারা যদি আমার ওই ভিডিওগুলোকে যদি ফলো করেন আমার সাথে থেকে তাহলে আশা করা যায় আপনারা সিপিএ মার্কেটিং অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং অথবা যে কোনো প্রমোশনের জন্য, যে কোনো প্রোডাক্ট প্রমোশনের জন্য গুগলটাকে আপনারা বাছাই করলে সেখান থেকে একটা ভালো রেজাল্ট আপনারা পাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে, আপনি যদি মনে করেন আপনার কোনো উপকার এসেছে এবং আপনাকে এটা অনেকটা হেল্প করবে আপনার গুগল অ্যাডের ক্ষেত্রে, আপনার ইনভেস্টটাকে ধরে রাখার ক্ষেত্রে, তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনার মিস হয়ে না যায়, এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন, আপনাদের জন্যই আমাদের সব কিছু করা। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।